নমস্কার, আপনারা দেখছেন সেফিল টাইমস, আমি আপনাদের সঙ্গে মেঘদূত রায়। আপনাদের একেবারে শেষ মুহূর্তের হাওড়ার সাঁতরাগাছির কোনা এক্সপ্রেসওয়ের যে প্রস্তুতি সেটা একবার দেখাবার চেষ্টা করব। ইতিমধ্যে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে দেখুন, ঠিক একেবারে ব্যারিকেডের সামনে মাত্র 20 ফুট দূরে দুদুকোনা ওয়াটার ক্যানন, সেগুলোকে ইতিমধ্যেই পজিশন করা হয়ে গিয়েছে। কারণ যে মুহূর্তে বিক্ষোভকারীরা এসে পৌঁছবেন একেবারে গার্ডওয়ালের কাছে, ঠিক সেই সময় এই ক্যাননগুলোকে ঠিক সেই জায়গাতে ইতিমধ্যেই পোস্টিং করা হয়ে গিয়েছে। আর তার সঙ্গে রয়েছে পুলিশের আরও একটি অত্যাধুনিক গাড়ি যেটার নাম বজ্র। সেই বজ্রকেও ইতিমধ্যে সেটাকেও পোস্টিং করার যে কাজ, সেই কাজ ইতিমধ্যে সেই চলছে। এখানে এটাকে পোস্টিং করার পরে যেহেতু সময় ঘনিয়ে আসছে, একটার সময় ঘোষিতভাবে এই মিছিল শুরু হবে এবং তারপরে সেই মিছিল কোনা এক্সপ্রেস হয়ে সেই মিছিল সাঁতরাগাছি ব্রিজ পেরিয়ে বেলেপোলের দিকে যাবে, নবান্ন অভিমুখে যাবে। যে কারণে ইতিমধ্যে পুলিশের যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এখন একেবারে চরম পর্যায়ে রয়েছে। আপনাদের আরও একবার দেখাবার চেষ্টা করব যে ঠিক আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে প্রায় 40 ফুট দূরে রয়েছে গার্ডওয়াল এবং যেখানে রয়েছে র্যাব এবং সেই সঙ্গে পুলিশ কর্মীরা, আর তার সঙ্গে রয়েছেন একাধিক পুলিশের উচ্চপদস্থ কর্তারা। তাদের নেতৃত্বেই মোটের উপরে যে আজকে যে পরিকল্পনা রয়েছে কিভাবে বিক্ষোভকে সামাল দেওয়া হবে, সেই সামাল দেওয়ার যে শেষ মুহূর্তের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নিমাফিক তারা পুলিশকর্মীরা বিভিন্ন জায়গায় তারা দাঁড়িয়ে পড়ছেন। এবার একবার ঠিক উল্টো দিকটা একবার দেখাবার চেষ্টা করব, যে দিক থেকে আপনাদেরকে দেখালে আপনাদের পক্ষে কিছুটা হলো বোঝার সুবিধা হবে। ঠিক এটা এই রাস্তাটাই হচ্ছে সাঁতরাগাছি ব্রিজে ওঠার রাস্তা। যে রাস্তার সামনে বিশাল একটা অ্যালমোনিয়াম যে গার্ডওয়াল, অ্যালমোনিয়াম যে ব্যারিকেড, সেই অ্যালমোনিয়ামের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডটা ইতিমধ্যে লাগানো হয়ে গিয়েছে। আপনাদেরকে পরপর দুটো স্তর আমরা দেখালাম, যে নিরাপত্তার যে দুটো স্তর, নিরাপত্তা বলয়ের যে দুটো স্তর, সেই দুটো স্তর আপনাদেরকে দেখালাম। এরপরেও দেখুন পরবর্তী পর্যায়ে যে সেকেন্ড যে ব্যারিকেডটা যেটা করা হবে সেটা মূলত প্রতিরোধ করা হবে আর একটা ওয়াটার ক্যানন দিয়ে। যদি বিক্ষোভকারীরা কোনোভাবে গার্ডওয়ালটাকে টপকে, তারা গার্ডরেলটাকে টপকে কোনোরকমভাবে তারা এগিয়ে আসেন, তো সেই ক্ষেত্রে তৃতীয় যে ওয়াটার ক্যানন রয়েছে সেখান থেকেই জলের মাত্রাটাকে বাড়িয়ে সেটাই তাদের উদ্দেশ্যে সেগুলোকে স্প্রে করা হবে। বলা ভালো যে এই ওয়াটার ক্যানন থেকে জল বিক্ষোভকারীদের দিকে ছুড়ে দেওয়া হবে, যাতে করে কোনো বিক্ষোভকারী সাঁতরাগাছি ব্রিজের অভিমুখে তারা চলতেই না পারে। বিষয়টা প্রাথমিকভাবে যেরকম আমরা মনে হচ্ছে যে পুলিশের যে প্রস্তুতি সেটা পুলিশের পরিকল্পনা অনুযায়ী সেটা নেওয়া হয়েছে, কিন্তু এই পরিকল্পনা বাস্তবে কতটা সফল হবে সেটা একেবারে নির্ধারিত সময়, যে সময় বিক্ষোভটা হবে সেই সময়ের পরিস্থিতি বলতে পারবে যে পুলিশের পক্ষে আদৌ এটা কতটা সামাল দেওয়া সম্ভব হবে। আমরা গত বেশ কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করে দেখেছি যে নবান্ন অভিযানের ক্ষেত্রে, সেটা বামেদের নবান্ন অভিযান হোক কিংবা বিজেপির নবান্ন অভিযান হোক, সব ক্ষেত্রেই কিন্তু একটা ব্যাপক বিশৃঙ্খলা হয়েছে, ব্যাপক গণ্ডগোলের একটা জায়গা পরিবেশ তৈরি হয়েছে। এক্ষেত্রে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা সজাগ দৃষ্টি রেখেছেন বটে, কিন্তু আদপে সেই সজাগ দৃষ্টি কতটা সজাগ রাখা যাবে সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহও আছে। কারণ ইতিমধ্যে আপনারা দেখছেন যেখানে এরকম কমব্যাট ফোর্স, র্যাব এবং সেই সঙ্গে যে গার্ড রেল, সেগুলো যেরকম দেওয়া হয়েছে, আবার একই সঙ্গে যে জল কামান, ওয়াটার ক্যানন, সেগুলোকেও কিন্তু বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পোস্টিং করা হয়ে গিয়েছে। এখন একেবারে সেই বেলা একটার সময় যখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই মিছিল এসে পৌঁছবে, সেই মিছিলকে মোকাবিলা করার, সেই মিছিলকে সামাল দেওয়ার জন্য পুলিশের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা যাতে কোনোরকমভাবে ভেস্তে না যায় সেই কারণেই এইরকম পুলিশের মধ্যে সাজো সাজো রব। তবে এটা পরিষ্কার যে বেশ কয়েকটা নবান্ন অভিযান আমরা দেখেছি বটে, আমরা বামেদের নবান্ন অভিযান দেখেছি, আমরা বিজেপির নবান্ন অভিযান দেখেছি, সাঁতরাগাছি ব্রিজের সামনে যে নবান্ন অভিযানকে ঘিরে যে ধুন্ধুমার কাণ্ড সেটা আমরা দেখেছি, কিন্তু গত বেশ কয়েকটা নবান্ন অভিযানকে হার মানিয়ে দিয়েছে যে বিজেপির যে তিন মূর্তি, যে ত্রিমূর্তি, তাদের যে যে যেভাবে তারা পরিকল্পনা নিয়েছেন বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে, যেভাবে তারা কর্মীদেরকে সংঘবদ্ধ করেছেন, বিজেপির নেতা একেবারে গ্রাসরুট লেভেলের কর্মীদেরকে যেভাবে একেবারে ফ্রন্ট লাইনে এনে তারা এই আজকের নবান্ন অভিযানকে সফল করতে চাইছেন, এতে কিছুটা হলো টনক নড়ে গিয়েছে পুলিশের। কারণ পুলিশেরই রিপোর্ট যে জেলায় জেলায় যে শুভেন্দু অধিকারী কোথাও, সুকান্ত মজুমদার কোথাও, দিলীপ ঘোষ, তৃণমূলের এই তিন নেতা যেভাবে জেলায় একটার পর একটা মিটিং করেছেন এখানে সেখানে এবং সেখানে, যে বিজেপির কর্মী এবং সমর্থকদের মধ্যে যে আবেগ, উন্মাদনা, উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে, তারা লক্ষ্য করেছেন যে তারা অনেকটা চাঙ্গা। কেন চাঙ্গা? না, এই মুহূর্তে রাজ্য সরকার বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন দুর্নীতির ইস্যুর অভিযোগে তারা ইতিমধ্যেই তারা ভীষণ রকম পর্যুদস্ত হয়ে রয়েছেন। আবার
এটাও ঠিক রাজনীতিবিদরা বলেন রাজনীতির কথা যে শত্রু যখন ভীষণ রকম বিপদের মধ্যে থাকবে সেই সময় তাকে আঘাত করাটাই উপযুক্ত সময় সম্ভবত তারা মহাভারত থেকে এই শিক্ষা নিয়েছেন এবং সেই শিক্ষা নিয়েই তারা আজকের এই বিজেপির এই নবান্ন অভিযান তারা এটাকে সফল করতে চাইছেন তারা কতটা সফল করতে পারবেন সেটা সময় বলবে কিন্তু এটা ঘটনা যে বিজেপির আজকের এই নবান্ন অভিযানকে ঘিরে পুলিশের মধ্যে যে সাজো সাজো রব তাতে এটা একেবারে পরিষ্কার যে পুলিশ কোনোভাবেই চাইছে না এটাকে ছোট করে দেখতে বরং এটা বলা ভালো যে পুলিশ অনেকটা বড় আশঙ্কা করছে তাদের কপালে চিন্তার ভাঁজ বড্ড বেশি চওড়া হয়ে যাচ্ছে পুলিশের আজকের এই পরিকল্পনা বিজেপির যে নবান্ন অভিযানের যে পরিকল্পনা সেটাকে ভেস্তে দেওয়ার ক্ষেত্রে তাকে সামাল দেওয়ার ক্ষেত্রে পুলিশের যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এটা বিগত বছরগুলোতে বিগত নবান্ন অভিযানের সময়গুলোতে কিন্তু এমনটা দেখা যায়নি খুব স্বাভাবিকভাবেই বিজেপি কর্মীদের আজকের যে চাঙ্গা মনোভাব রয়েছে তাদের মধ্যে যে উৎসাহ রয়েছে যে আবেগ কাজ করছে এই পশ্চিম বাংলাতে বিজেপির পদ্মফুল ফোটানোর জন্য যে চরম উৎসাহ রয়েছে সেটা যেরকম লক্ষ্য করা যাচ্ছে বলেই হয়তো পুলিশ মনে করছে যে আজকের এই বিক্ষোভ সামাল দেওয়ার ক্ষেত্রে হয়তো তাহলে কোথাও কোনো ফাঁকফোকর রাখা যাবে না যে কারণে এই পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে না হলে হাওড়া সিটি পুলিশের শুধু নয় এই মুহূর্তে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যে সমস্ত পদস্থ কর্তারা পুলিশের রয়েছে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে শুধু নিয়ে আসা হয়নি হাওড়া শহরের বিভিন্ন থানা এলাকাগুলোতে যে সমস্ত অফিসাররা আগে একটা সময় কাজ করে গিয়েছেন তার এখানে পোস্টিং ছিল এখন যারা অন্য কোনো জেলায় অন্য কোনো থানায় পোস্টিং রয়েছে সেই সমস্ত বেশ কিছু পুলিশ অফিসারকে আজকে হাওড়ার এখানে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র স্পেশাল ড্রাইভ দেওয়ার জন্য খুব স্বাভাবিক এটা লক্ষ্য করার যে সেই বেলা একটা যখন মিছিল শুরু হবে তখন আদপে এই বিজেপির যে বিক্ষোভ মিছিল এটাকে আদৌ পুলিশের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে তো এই প্রশ্নচিহ্ন কিন্তু রয়েছে এই প্রশ্ন কিন্তু উঠছে এখন সেটাই দেখার ইতিমধ্যে বিজেপির কর্মী যারা সূত্র আমরা খবর পাচ্ছি তারা ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুর বিভিন্ন জায়গা থেকে মূলত যারা আজকে সাঁতরাগাছির বাস টার্মিনাসে যারা আসবেন যারা এখানে সমবেত হয়ে সেখান থেকে মিছিল করে তারা নবান্ন অভিমুখে যাবেন তারা ইতিমধ্যেই দফায় দফায় সেখানে জমায়েত হতে শুরু করেছে তবে এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন এমনটা খবর এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না সেটা যেরকম আমাদের কাছে এখনও পর্যন্ত অজানা রয়েছে আবার এটাও সূত্র মারফত জানা যাচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তিনি যে কোনো জায়গা থেকে এখানে এসে পৌঁছে যাবেন এবং নির্দিষ্ট সময় তিনি হাজিরা দিয়ে তিনি তার দলের কর্মীদের সঙ্গে নিয়ে প্রথমে তিনি দাঁড়িয়ে থেকে তিনি দলকে নেতৃত্ব দিয়ে আজকের এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়ে তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে তিনি নবান্ন অভিযানে সামিল হবেন এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে থেকে ঠিক সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন কোনা এক্সপ্রেসওয়ের সামনে থেকে আপনাদেরকে সামগ্রিকভাবে পরিস্থিতি দেখাবার চেষ্টা করছিলাম ঠিক পরবর্তী সময় আপনাদের দেখাবো হাওড়া ময়দান যেখানে সুকান্ত মজুমদার থাকবেন সেই সুকান্ত মজুমদারের নেতৃত্বে সেখানেও বিজেপি কর্মী সমর্থকরা তারাও সেখানে উপস্থিত হতে শুরু করেছেন সেখানেও একটা উত্তেজনার সৃষ্টি হতে পারে আপনাদের পরবর্তী সময় হাওড়ার ময়দান থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে যে বিজেপির কর্মী সমর্থকরা নবান্ন অভিযানে সামিল হবেন সেখানকার ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এতক্ষণ আপনারা দেখছিলেন সেফিল্ড টাইমস।